লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাপ্ত টাকা থেকে বঞ্চিত হবেন বাউরি সমাজের মহিলারা। তাই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি জমা দিলেন বাউরি সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। উপযুক্ত কাস্ট সার্টিফিকেট ছাড়া মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাপ্ত টাকা থেকে বঞ্চিত হবেন বাউরি সমাজের মহিলারা। আর তাই এবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে এক র্যালির মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি জমা দিলেন পশ্চিম বর্ধমান জেলা বাউরি সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কয়েক হাজার মহিলাকে নিয়ে এক র্যালির মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয় বাউরি সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। তাদের দাবি, এ পর্যন্ত বাউরি সমাজের প্রচুর মহিলারা কাস্ট সার্টিফিকেট পাননি, তাই এমতো অবস্থায় যদি পরিবারের একজনের কাছে সার্টিফিকেটের ভিত্তিতে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না দেওয়া হয় তাহলে তা থেকে বঞ্চিত হবেন হাজার হাজার মহিলা। এই দাবি সহ আরো নদফা দাবি নিয়ে মোট 10 দফা দাবিতে এদিন তারা স্মারকলিপি জমা দেন জেলা শাসকের দপ্তরে। রাজবংশের নেতৃত্বে চলছি, চলবো, চলছি, চলবো, রাজবংশ তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, রাজবংশ বাবু এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, রাজবংশ ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, বাবা সাহেবের বাড়ি তুমি গ্রামে গঞ্জে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। কিসের জন্য মিছিল বিক্ষোভ? আজকে আমরা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে মহামান্য আমাদের যে ডিএম সাহেব রয়েছেন পশ্চিম বর্ধমানের, ওনার কাছে আমরা ডেপুটেশন দেবো 10 দফা দাবি নিয়ে। সেখানে দাবির মূল একটা যে আমাদের পয়েন্ট, প্রথম পয়েন্ট রয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার, পশ্চিমবঙ্গ সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা করেছেন, সেটা কিন্তু আমরা দেখলাম ফর্মটাতে যে SC ST যারা মহিলা রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি। আমাদের অধিকাংশ মহিলা কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই এবং ফার্স্ট জেনারেশন আমরা কাস্ট সার্টিফিকেট করেছি ছেলেদের। তো আমরা চাইবো ওনার কাছে যে মহিলাদের এই কাস্ট সার্টিফিকেটের সরলীকরণ করা হোক, পরিবারে কারুর থাকলে যেন এই তারা এই আওতায় আসতে পারে, এই ওনার কাছে আবেদন করবো। এবং পাশাপাশি রয়েছে আমাদের যে প্রাইভেট সেক্টরের রিজার্ভেশন, আমরা দেখছি এই শিল্পাঞ্চলে অনেক কলকারখানা রয়েছে, সেখানে কিন্তু কীভাবে লোকদের নিয়োগ হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, কারবার মধ্যে কীভাবে। আমরা চাইবো যে ডিএম সাহেবের কাছে যে বাউরি জনগোষ্ঠী মাননীয় মানুষ এবং তপশিলী সম্প্রদায় মানুষের জন্য রিজার্ভেশন চালু করা হোক প্রাইভেট সেক্টরে, এটা আমাদের কিন্তু দ্বিতীয় কারণ রয়েছে। এবং বিশেষ করে এটা কর্পোরেশন এলাকা, এখানে কিন্তু দেখলাম অধিকাংশ গ্রাম পঞ্চায়েত রয়েছে, কর্পোরেশন রয়েছে, যে বাউরি পাড়াতে এখনও কিন্তু আমরা সরকারি ঘর কিন্তু পাইনি, শৌচালয় কিন্তু নেই, রাস্তা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, এগুলো কিন্তু আমাদের ডিমান্ডের একটা মূল কারণ রয়েছে। আমরা ডিএম সাহেবের কাছে যাবো, তাই ওনার কাছে অনুরোধ করবো যে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং মহামান্য ডিএম সাহেব আমাদের দৃষ্টি আশা রয়েছেন, তিনি আমাদের কথাগুলো সুরাহা করবেন আর আমাদের এইটা কাজগুলো করবেন, এই আমাদের আশা ভরসা নিয়ে ডিএম ডেপুটেশন যাচ্ছি। নাম বলুন। আমার নাম রাজবংশী মহারী, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি। আমাদের অনেক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, আমাদের জেলা সভাপতি রয়েছেন, সম্পাদক রয়েছেন, রাজ্য কমিটির নেতৃত্ব রয়েছেন। আজকে আমরা এই সুষ্ঠুভাবে কোভিড পিরিয়ডে আমরা আপনার পথ কি আছে? আপনার পথ কি আছে? আমি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।